এদিকে বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ায় মাগুরায় দেশীয় জাতের মাছের সরবরাহ বেড়েছে এতে দাম তুলনামূলক কিছুটা কম মাগুরার খামারপাড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সকর্মী রূপক আজ রূপক শুভ সকাল আপনাকে দেশীয় জাতের যে মাছ তার দরদাম আজ সকালবেলা কেমন দেখছেন বাজারে কি তথ্য আছে হ্যাঁ আমি এখন আছি খামারপাড়া বাজারে মাগুরার শ্রীপুর উপজেলার এই বাজারটি মূলত গড়াই নদীর পাড়ে অবস্থিত এবং এই গড়াই নদী সহ এই এলাকার কুমার নদী নবগঙ্গা নদী আলফাপুরের খাল মহিষখোলা খাল চৌগাছির খাল গোয়ালপাড়া খাল বড়বিলা শ্রীহট্ট বিল তারপরে নাক খোলার বিল এই সকল বিল এই এলাকাটির চারপাশে অবস্থিত এবং এই সকল বিল থেকে সকাল হতে না হতেই স্থানীয় স্থানীয় জেলেরা বা লোকজন তারা দেশীয় পদ্ধতিতে মাছ মেরে দেশি মাছগুলো মেরে বিশেষ করে এখানে প্রচুর দেখে দেখতে পেয়েছি যে প্রচুর শিং মাছ উঠেছে সকাল থেকে শিং মাছ দেশি শিং মাছ এবং কই মাছ মাগুর মাছ তারপরে পুঁটি মাছ টাকি মাছ এগুলোর দামটা কিন্তু বেশ এখন অনেকটাই কম যে মাছটি আমরা যে শিং মাছটি আমরা মাগুরাতে দেখে দেখতে পেয়েছি ছশো থেকে সাতশো টাকা কেজি সে মাছটি এখানে এসে চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে একইভাবে টাকি মাছ এখানে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে মাছের কিনতে পাওয়া যাচ্ছে আর পুটি মাছ একশো থেকে দেড়শো টাকার মধ্যে পুটি মাছ পাওয়া যাচ্ছে এছাড়া বিভিন্ন রকমের মাছ যেমন কই মাছ তারপরে আহ ট্যাংরা মাছ এগুলো মিক্সড আকারে বিভিন্ন রকমের মাছ এখানে পাওয়া যাচ্ছে যদিও কই মাছের দামটা একটু বেশি আহ বলে জানাচ্ছেন দেশি কই মাছ এখানে সাতশো থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে তবে যেটা আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে সকাল হতে না হতে অনেকেই কিন্তু বাজারের ব্যাগ হাতে করে এই বাজারটিতে চলে আসছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসে এই বাজারটিতে বাজার করার চেষ্টা করছে এবং তারা দেখতে পেয়েছি যে অপেক্ষাকৃত কম দামে এখান থেকে মাছ পাচ্ছেন সে কারণে কিন্তু তারা অনেকটাই খুশি এবং এই মাগুরার খামারপাড়া বাজার থেকে দেশি মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ